বনে অনেক প্রাণী থাকে, সেখানে থাকে এক সিংহ। সে প্রতিদিন শিকার করে খায়। সিংহ শিকার করতে বেরিয়েছে একদিন, কিন্তু অনেক খোঁজার পরেও সে কোনো শিকার পায়নি। ক্ষুধার্ত সিংহ মনের দুঃখে এক গাছের তলায় বসে পড়ল। গাছের পাশেই ছিল এক বেগুন গাছের ক্ষেত। সিংহ অনেকক্ষণ এদিক ওদিক দেখতে দেখতে কিছু শব্দ পেল। বেগুন গাছের আড়াল থেকে আস্তে আস্তে এগিয়ে এসে সিংহ দেখল কোনো পশু লুকিয়ে আছে কি না। সিংহ ভালো করে কান পেতে শুনল, সেখানে একজন পশু লুকিয়েছিল সিংহের ভয়ে। সিংহ আস্তে আস্তে এগিয়ে দেখল যে একটা ছাগল লুকিয়ে আছে। সিংহের মনে একটু আনন্দ হলো, তার খিদে মিটবে এবার। কিন্তু বেগুন ক্ষেতের মাঝে লুকিয়ে আছে ছাগল। কিন্তু বেগুন গাছগুলো খুব পুরনো, বড় বড় কাটা আছে। কিন্তু কোনো উপায় নেই, সিংহের খুব খিদে পেয়েছে। সে তো আবার খিদে সহ্য করতে পারছে না। সিংহ ভাবছে সেই ফাঁকে ছাগল পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন সিংহ আর কিছু না ভেবে এক লাফ দিয়ে ছাগলকে ধরে ফেলল। ছাগল তো খুব ছটপট করতে লাগলো, আর সিংহ তত জোর করে বেগুন গাছের কাটা থেকে ছাগলকে কামড়িয়ে ধরল। ছাগলকে মেরে তার ক্ষুধার্ত পেট শান্ত হলো। এরপর সিংহ দেখল পায়ে খুব ব্যথা, কাঁটা ঢুকেছে বেশ বড়। কাঁটা ঢুকেছে বলে হাঁটতে পারছে না সিংহ। এরপরে কী হলো জানতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।